প্রিয় বিল্ডিং নির্মাণ শ্রমিক মালিক বন্ধুরা, আপনাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো ছাদের টপ লোড নিয়ে। আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা, তাহলে শুরু করা যাক। বিল্ডিং নির্মাণ কাজের মধ্যে জানতে হবে তার পাশাপাশি জ্ঞান বুদ্ধি এবং কৌশল জানতে হবে এই বিল্ডিং নির্মাণ কাজগুলো করতে। বন্ধুরা, এখানে দেখেন সাথে টপ লোডগুলো দেওয়া হয়েছে। শেষ সুতা সাদের টপ লোড, ডবল টপ লোড বলা হয় এটাকে, কারণ এখানে সাড়ে পাঁচ ফিট সাদ বাইর করানো হয়েছে, তাই পাঁচ সুতা ডবল টপ লোড দেওয়া হয়েছে। কারণ ওদিকে কোনো বিম নাই, বিম থাকলে এত দেখতে হতো না। হ্যাঁ, বিম দিয়েছি, কনসেল বিম। দেখেন এখানে টপ লোডগুলো, এদিকে টপগুলো কিন্তু ওদিকে ঢুকতে হয় করসের দিকে, এদিকে একটু মনোযোগ দেবেন। দেখেন বন্ধুরা, এই টপ লোডগুলো কীভাবে দেওয়া হয়েছে। এই খার নিচে এসে উপরে এই প্লেনের গোড়ায় এসে নিচে ঢুকে গেছে। এইভাবে যদি দেন তাহলে আপনার লোডটা 100% এই বিমে টেনে নেবে। তাই আপনারা টপ লোডগুলো দেওয়ার সময় হিসেব করবেন যেন নিচে না হয়। টপ লোড সবসময় উপরেই থাকবে, টপ লোডের নিচেই বেন্টার থাকবে, যেটা লম্বা দেওয়া হয় সেটাকে বেন্টার বলা হয়। বেন্টার থাকবে টপ লোডের নিচে। এই হিসাবটা বন্ধুরা খেয়াল করে দেখবেন। এখানে দেখেন কনসেল বিম দেওয়া হয়েছে, মানে লটগুলো কনসেল বিমের নিচে একটা উপরে একটা এভাবে চালানো হয়েছে। কনসেল বিমের নিচে, কনসেল বিমের মাঝখানে একটা, কনসেল বিমের উপরে একটা, এভাবে লটগুলো চালানো হয়েছে। যদি আপনি যদি কোনো সময় কনসেল বিম দিয়ে এইভাবে কাজ করেন তাহলে চেষ্টা করবেন ঠিক এভাবে কাজ করার জন্য, তাহলে আপনার কাজটা ঠিক এভাবে হবে। এবং উপরে পেভেড ওয়াল হবে, ওয়ালের জন্য লটগুলো দেওয়া হয়েছে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর টপ লোডগুলো পুকুর বাজে কমপক্ষে ক্র্যাঙ্ক বাজের ভিতরে 6 থেকে 8 ইঞ্চি টেনে দিতে হয়। দেখেন এর এদিকে টপ লোডগুলো এখানে এই লোডের নিচে চলে আসছে, ওদিকে গিয়ে উপরে যেখানে আমাদের লোক বসানো আছে সেখানে উপরে। এর পিছনে দেখেন লোডগুলো, টপ লোডগুলো ভিতরে চলে আসছে। এভাবে দিলে ওইটার কোনো দড়া নাই, সাপোর্টিং নেই, এই জন্য এটাই টেনে নেবে। তো বন্ধুরা দেখেন ছাদের লোডগুলো বাঁধার পর টপ লোডগুলো দিতে হয়। টপ লোডগুলো টপ বলা হয় এই জন্য এটা সবার উপরে থাকবে, এই জন্য টপ বলা হয়। আর যে বিষয়টা বললাম কমপক্ষে 6 থেকে 8 ইঞ্চি পুকুরের ক্র্যাঙ্ক বাজের ভিতরে টেনে দেবেন লটগুলো। আর একটা চেষ্টা করবেন, আর কলমে যে লটগুলো আছে দুইটা করে রিং বেঁধে দেবেন এবং বিমে কপারিংগুলো চেক করে নেবেন, যদি টিনটা থাকে বরফ দিয়ে নেবেন। দেখেন টপ লটগুলো এখানে ভিতরে ঢুকে গেছে, ওদিকে উপরে কতগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো যদি মেনে চলেন। এখানে এগুলো 300 টপ দেওয়া হয়েছে, কারণ এদিকে 300 থেকে বেশি দিতে হবে না। রুমগুলো ছোট, যদি রুম 12 ফুট বাই 12 ফুট থেকে বড় হয়, এটা বন্ধুরা আর একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি আবার বলতেছি, রুম যদি 12 ফুট থেকে 12 ফুট থেকে বেশি বড় হয়, 12 12 থেকে বেশি বড় হয়, তাহলে আপনি কী করবেন, শেষ সুতা টপ ব্যবহার করবেন। এবং মালিক ভাইরা আপনারাও মনে রাখবেন, আপনাদেরও কিছু অভিজ্ঞতার দরকার, জানাশোনার দরকার। 12 ফুট বাই 12 ফুট রুম থেকে যদি বড় হয়
অবশ্যই অবশ্যই শিশুদের টব ব্যবহার করতে হবে। যদি 15 ফুটের উপর হয় তাহলে ডবল শিশুদের টব ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং টবলেটগুলো সব জায়গায় পড়ছে কি না দেখবেন, সব জায়গায় টবলেট দেবেন। একজন বাড়িওয়ালা তার জীবনের পরিশ্রমের টাকা দিয়ে একটা বাড়ি করে, অল্প লডের জন্য অল্প খরচের জন্য এই বাড়িওয়ালার বাড়ির কাজটা খারাপ করবেন না, সঠিক নিয়মে করার চেষ্টা করবেন। তাহলে হয়তো সেই বাড়িওয়ালা আপনার কাজটা দেখে খুশি হয়ে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আরেকজনকে বলবে একটা কাজ দেওয়ার জন্য। এখানে দেখেন 300টা টপ সিঙ্গেল দেওয়া হয়েছে, ক্র্যাঙ্কবাস থেকে 6 ইঞ্চি টেনে দেওয়া হয়েছে। দেখেন এগুলো 300টা টপ, বড় গ্যাপে গিয়ে 600টা টপ দেওয়া হয়েছে, ওই গ্যাপে এগুলো সব 600টা টপ সিঙ্গেল। ওই যে বললাম যদি 15 ফুটের উপরে যায় ডবল 600টা টপ দিতে হবে। আরেকটা জিনিস চেক করে নেবেন, আপনার ঘরে ডোরিং মোতাবেক ইলেকট্রিশিয়ানের কাজগুলো অর্থাৎ কারেন্টের কাজগুলো, পাইপগুলো, ফ্যান হুকগুলো ডালাই করার আগে অবশ্যই অবশ্যই দিয়ে দিতে হবে। সেই বিষয়টা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যদি এটা না দেন তাহলে আপনার ছাদ খেটে করতে হবে। আপনার ফ্যানের হুকটা সঠিক নিয়মে লাগে না, যদি এমনি ক্লিপ মেরে লেগে লাগায় তাহলে অনেক সময় ফ্যান গায়ের উপর পড়ে, অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তাই খেয়াল করবেন যাতে আপনার কাজটা ওই নিয়মে হয়, যেই নিয়মে করলে আপনার কাজটা 100% সঠিক হবে। দেখেন ভিডিও দেখলে, দুই একবার দেখলে আশা করি আপনারা অবশ্যই বুঝে যাবেন। এখানে লটগুলো স্পষ্টভাবে আমি এটা ভিডিও স্পিড দিয়ে করি নাই, আস্তে আস্তে করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি সব জায়গায় ভিডিওটা আমার ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি কীভাবে কাজগুলো করা হচ্ছে, কারেন্টের কাজ সহ ছাদের লটের কাজ সহ টপ লট সহ সব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং বিনগুলো দেখে নেন কীভাবে সিধে করা হয়েছে, একদম সিধে থাকবে। একটা জিনিস, কলমের মাঝখানে যদি আপনি বিমের লট ছড়ান তাহলে অবশ্যই অবশ্যই আপনার বিমটা সিধে থাকবে, সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। দেখেন এটা হলো সিঁড়ির প্ল্যাটফর্ম, এখানে সিঁড়ির এখানে শিশুদের লট দেওয়া হয়েছে। অবশিষ্ট যেটা জায়গা আছে এটা সে 300 দিলে চলবে, সিঁড়ির লটগুলো শিশুদের দিতে হয়। এটা একটা ডিজাইন সাপ, এর উপর একটা ডিজাইন হবে, সেই ভিডিওটা আপনাদেরকে দেবো। খুব সুন্দর একটা চোশালা ছাদ হবে রন ফিলের উপর, এটাও দেখবেন। এই রন ফিলের উপর যেটা যে দেওয়া হয়েছে লটগুলো, সেই লটের উপর আবার এই 7 ফিটের পর ছাদটা হবে চোশালা ডিজাইন ছাদ। এটা ভিডিও দিলে আপনারা বুঝতে পারবেন, খুব সুন্দর একটা ছাদ ডোরিংয়ে আছে। আমি করার পর আপনাদেরকে ভিডিও করে দেব। এখানে দেখেন টপ লটগুলো দেওয়া হয়েছে এবং কারেন্টের কাজগুলো করা হচ্ছে। কমপ্লিট করার পর আপনি ছাদের ডালাইয়ের প্রোগ্রাম দেবেন এবং আমি ডালাইয়ের ভিডিওটা এর আগের ভিডিও দিয়েছি, ইচ্ছে করলে আপনারা দেখতে পারেন। এর আগের ভিডিও যেটা আছে এটা এই বিল্ডিংয়ের ছাদের ডালাইয়ের, এখানে এটা মালিক খুব সুন্দরভাবে তদারকি করতেছে, ওনারও কিছুটা অভিজ্ঞতা আছে দেশের বাইরে থাকে। তাই বন্ধুরা আজকে আপনাদেরকে ছাদের টবলেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।